ওয়েলকাম টু চ্যানেল হ্যান্ডিক্যাপতি। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি জামরুল এবং ডাল তৈরি করে দেখিয়েছি, আজকের ভিডিওতে আমি এই ডালগুলো জোড়া দিয়ে গাছ তৈরি করব। জামরুল এবং ডাল তৈরি ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, না দেখলে সেখান থেকে দেখে নেবেন। এখন আমি এগুলো দিয়ে গাছ তৈরি করব। গাছ তৈরি করার জন্য আমাদের যা যা উপাদান লাগছে দেখে নিন একবার। আমরা এখানে সবুজ এবং খয়েরি রঙের স্ট্রবেরি পাতি নিয়েছি 10 নম্বর এবং 60 নম্বর রক্ষসূতা নিচ্ছি। আমরা 60 নম্বর রক্ষসূতা নিচ্ছি, যেহেতু আমাদের তার থাকবে তাই আমি 60 নম্বর রক্ষসূতাই নিচ্ছি। আর এরকম একটি সিঙ্গেল ডাল নিচ্ছি জামরুলের, আর আগে যে আমি তৈরি করেছি ডাবল জামরুলের ডাল, এগুলি আমি এখানে 5টি জামরুল দিয়ে গাছ তৈরি করছি। আপনারা চাইলে তার কম বা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। গাছ তৈরি করার জন্য আমি একটি ডাবল জামরুলের ডাল এবং একটি সিঙ্গেল ডাল জামরুলের আমি একসাথে মাঝখানে দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, জোড়া দিয়ে নিচ্ছি 3টি জামরুল একসাথে। আমি হাত দিয়ে ধরে পেঁচিয়ে নিচ্ছি 3টি জামরুলের ডাল আমি একসাথে পেঁচিয়ে নিচ্ছি। একটি সুতা দিয়ে আমি গাছের মাঝখান দিয়ে একটি সুতা করে দিলাম। সুতাটি নিয়ে আমি 3টি সবুজ পুঁতি বাম পাশে সুতার মাথায় ভরে দিব। দিয়ে আমি ডান পাশের সুতোর মাথা দিয়ে আমি ক্রস একটি পুঁতিতে ক্রস করে দিয়ে 4টি ফুল তৈরি করব। এভাবে চারপাশে ঘুরিয়ে আমি 4টি ফুলটা করে নেব। তা আমি তার জন্য এখন 2টি সুতার মাথাতে 2টি পুঁতি দিলাম, আর 1টি পুঁতি দিয়ে 2টি সুতা ক্রস করে দেব। আমি আবারও 2 পাশের সুতাতে আমি 2টি করে পুঁতি দিচ্ছি। দিয়ে 1টি সুতা আর 1টি পুঁতি 2টি সুতা দিয়ে ক্রস করে দেব। আমি এখানে 4 ফুল করলাম, এখানে আমি 3টি 4ের ফুল করলাম। 4ের ফুল করলে আমি করার শেষে আমি এটা ঘুরিয়ে আমি এটার সাথে মিশিয়ে আর 1টি জোড়া দিয়ে দিব। আর 1টি সবুজ পুঁতি দিয়ে আমি বাম হাতের সুতোতে আর 1টি সবুজ পুঁতি নিলাম। নিয়ে আমি এখান থেকে প্রথম যে পুঁতিটা দিয়েছিলাম সেই পুঁতির ভিতর দিয়ে সুতোটাকে নিয়ে আসব। নিয়ে আমি আর 1টি পুঁতি দিয়ে 2টি সুতা ক্রস করে দেব। আমি আর 1টি পুঁতি নিলাম, পুঁতি নিয়ে আমি 2টি সুতা ক্রস করে দিচ্ছি। আমার এখানে জোড়া সহ 4টি 4ের ফুল হয়েছে চারপাশে। এখন আমি আবার নিচের দিকে নিয়ে আসবো এটা। তার জন্য আমি আবারও
আমি এখানে এক মানে তিনটে তিনটে চারের ফুল করেছি, এখন আমি তিনটে লাইন করেছি। এখন আমি যে ডালটা আছে আমি এটা নিচে এখানে সেটিং করে দিচ্ছি। এখন আমি সেটিং করে তারপরে আমি ইচ্ছা মতো তারগুলো আমার পছন্দ অনুযায়ী বাঁকা করে নিব। এখন আমি এখানেই বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বসাতে পারেন। তো আমি তারটাকে বসিয়ে আমি এটাকে একটু পিছিয়ে দিচ্ছি আগের স্টিকটার সাথে। আমরা ডালটি বসিয়ে নিয়েছি, এখন আমরা যে আগে এক মনে চারের ফুল করে এসেছি সেইখান থেকে আমরা আবার শুরু করব। তার জন্য আমরা আবারও সবুজ পুঁতি নিচ্ছি। আমি আবারও এক মনে চারের ফুল করছি। আমার এইখানে যে ফাঁকা জায়গাটা আছে আমি জায়গাটুকু ফাঁকা জায়গাটুকু ভরে দেব। আমি তিনটে পুঁতি দিয়ে একটি পুঁতিতে ক্রস করে দেব। আমি এখানে মানে এই চারের ফুলটি করেছি। আমি এখন আবারও উপরের লাইন থেকে একটি পুঁতি কোমর নিচ্ছি। আমার এখানে গাছের পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না, আমি গাছটাকে একটু ঘুরিয়ে নিলাম। এখন আমি দেখাচ্ছি একটি পুঁতি আমি কোমর নিলাম উপর থেকে। কোমর নিয়ে আবার আমি নিচের দিকে যে সুতাটা আছে সেই সুতাটাতে দুইটি পুঁতি ভরে দেব। আমি দুইটি সবুজ পুঁতি দিয়ে আবারও উপরে সুতা দিয়ে ক্রস করে দেব। আমি যে পুঁতিটা সুতা দিয়ে আমি কোমর নিয়েছি, এভাবে আমি এক কোমরে চারের গোর দিয়ে আমি এই লাইনটা এই ফাঁকা জায়গাটা ভরে নেব। আমাদের চালে চারের লাইন এক মানে চারের লাইনটি শেষ। এখন আমরা ডালের যে নিচরে নিচে তার টোকা আছে সেইখানে আমি আবারও এক মানে চারের গড় দিয়ে ভরে দিচ্ছি। তার জন্য আমি নতুন তিনটে পুঁতি নিচ্ছি। আমি আরেকটি নতুন লাইন এই লাইনে আমি একটি চারের গড় একটি বাড়তি করে দিব। উপরের দিকে আমার এক মানে চারের চারটি গড় ছিল, এখন আমি এক মানে চারের পাঁচটি বা ছয়টি করে দেব নিচের, যাতে গোড়া আর একটু মোটা হয়, গাছের কাণ্ডটা একটু মোটা হয় মাঝের অংশটা। তো আমি উপরে এক মানে একটি চারের ফুল করেছি। তো আরেকটি পুঁতি কোমর নিচ্ছি, কোমর নিয়ে আবার নতুন দুইটি পুঁতি দিলাম, দিয়ে একটি পুঁতিতে ক্রস করে দিব। আমি এখানে এক মানে আরেকটি চারের গোড় করলাম। আমি এটা একটি ডাল মাঝখানে রেখে করে দিয়েছি। এখন আমি এইখানে আরেকটি বাড়তি চারের গোড় করে দিব। এখানে কমন ছাড়া আমি আরেকটি বাড়তি চারের গোড় করছি, তার জন্য আমি উপরের দিকে একটি নিলাম, নিচের দিকে নিচের সুতাতে দুইটি পুঁতি দিলাম। আমি এবার নিচের সুতার একটি পুঁতিতে আমি দুইটি সুতা ক্রস করে দেব। এটা আমার উপরে কোমর নেওয়া ছাড়া একটি বাড়তি চারের গোর তৈরি করলাম। এখন আমি আবার উপর থেকে একটি পুঁতি কোমর নেব। এখন আমি উপর থেকে আবারও একটি পুঁতি কোমর নিলাম। কোমর নিয়ে নিচের যে সুতাটি আছে আমি ওই সুতাটিতে আবার নতুন দুইটি পুঁতি দিয়ে একটিতে ক্রস করে দেব।
আমি আবার উপর থেকে একটি পুঁতি কোমর নিচ্ছি, যেহেতু আমার পুঁতিটা কাছেই আছে সুতা, তাই আমার আর বাড়তি কর এখন লাগছে না। আমি একটি বাড়তি কর করেছি। আবারও নতুন দুইটি পুঁতি দিচ্ছি। আমার এই লাইনটি করা হয়ে গেলে তাহলে আমার পরের নিচের টুকু করতে আর সমস্যা হবে না, পরে আমার লাইনটি ইজি হয়ে যাবে। এখন আমি আরেকটি আমার ডাল পড়েছে, এখানে আমি আমারও এখানে আমি এখানে আমার উপরে কোনো পুঁতিটা অনেক দূরে আছে, আমি এখন তার জন্য আমি আমি সুতাটাকে ডালের উপর দিয়ে ঘুরিয়ে আরেকটি নতুন পুঁতি দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাড়তি ঘর তৈরি করছি। উপরের একটি সুতাতে পুঁতি দিলাম, নিচের একটি সুতাতে পুঁতি দিয়ে দিলাম। এখন আরেকটি পুঁতি দিয়ে আমি দুইটি সুতা ক্রস করে দিব, এটাও আমার আরেকটা বাড়তি ঘর। সরি, আমি এই বাড়তি ঘরটাতে আমি সাইডের আমি সাইড দিয়ে উপরের সুতাটাতে পুঁতি দিয়ে আমি উপরের সুতাটাকে আমি প্রথম যে চারের ঘর করেছিলাম সেই ঘরের সাইডের পুঁতি দিয়ে আমি সুতাটাকে নিয়ে আসব, কারণ ওই ঘরটার সাথে আমার এই ঘরটা জোড়া দিতে হবে। তাই এখানে আমার দুটো পুঁতি, উপরের সুতাতে একটি পুঁতি, নিচের সুতাতে একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলেই হবে, আর সাইডের পুঁতি তো আমার নিচের বেশটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখন আমার এখানে নিচের দিকে ছয়টি পুঁতি আছে, আমি এখান থেকে এক এক করে কোমর নেব, আর নিচের দিকে এক মানে চারের ঘর করে আমি নিচের দিকে করে যাব। এখন আর আমার গাছের গোড়াটি করতে সমস্যা হবে না, তো আমি আর এক মানে চারের আরেকটি লাইন করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আবারও নতুন তিনটি পুঁতি নিচ্ছি। একটি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। এখন আমার আর কোমর নেওয়ার কোনো সমস্যা হবে না। আমি যে উপরের যে ছয়টি পুঁতি আছে সেখান থেকে একটি করে পুঁতি কোমর নেব, আর নিচের দিকে কর করে যাব। একটি পুঁতি কোমর নিয়েছি, এখন আমি দুইটি পুঁতি দিয়ে আমি আরেকটি গর করে নেব। দুইটি পুঁতি দিয়ে আমি একটি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। এভাবে আমি চারপাশে ঘুরিয়ে নেব, আমি পরের টুকু আর দেখাচ্ছি না। এখন আমি আমার পাঁচের লাইনের উপর আবার এক মানে চারের ফুল শেষ। এখন আমি খয়েরি পুঁতি দিয়ে একটি ডিজাইন করব, তার জন্য আমি দুইটি খয়েরি পুঁতি দিচ্ছি এবং একটি সবুজ পুঁতি দিচ্ছি। আমি দুইটি খয়েরি পুঁতি এবং একটি সবুজ পুঁতি দিয়ে আমি সবুজ পুঁতিতে ক্রস করে দিব। আবার আমি উপর থেকে একটি পুঁতি কোমর নেব, কোমর নিয়ে এবার আমি একটি একটি সবুজ পুঁতি এবং একটি খয়েরি পুঁতি দিব। আমি আবারও এক পুঁতি কোমর নিচ্ছি। এবার আমি একটি খয়েরি এবং একটি সবুজ দিয়ে আমি সবুজ পুঁতিতে ক্রস করব। আমার নিচের দিকে এখন আমার নিচে সবুজ আছে, এখন আমি প্রথমে একটি সবুজ এবং একটি খয়েরি দিয়ে
ক্রস করে দিব এভাবে করে আমার সবগুলো লাইন ঘুরিয়ে নিব এখন আমি একটি সবুজ এবং একটি খয়েরি পুঁতে দিচ্ছি আমি এখানে সবুজ ও খয়েরি পুঁতে দিয়ে তিন লাইন করেছি এখন আমি গাছের নিচের বেসটা করব নিচের বেসটা করার জন্য আমি 80 নাম্বার অক্ষতে ইউজ করছি আমি আপনারা চাইলে গাছটাতেও আপনারা 80 নাম্বার অক্ষতে ইউজ করতে পারেন আমি গোড়াটা যাতে আমার বেসটা যাতে একটু মজবুত হয় তার জন্য আমি 80 নাম্বার অক্ষতে দিচ্ছি এখন আমি তিনটি সবুজ পুঁতে দিব এখানে আমি এক কোণে পাঁচের ফুল করব তার জন্য আমি বাম হাতে সুতাতে আমি তিনটি সবুজ পুঁতি এবং একটি খয়েরি পুঁতি দিচ্ছি দিয়ে আমি একটি খয়েরি পুঁতি দিয়ে ক্রস করে দিব আমি এক কোণে পাঁচের ফুল করেছি এখন আমি নিচ থেকে আরেকটি পুঁতি সাইড থেকে কোণ নিচ্ছি আমার এই লাইনটা এক কোণে পাঁচের ফুল দিয়েই করব আমি সাইড থেকে একটি সবুজ রঙের পুঁতি কোণ নিলাম এখন আমি তিনটি এখন আমি দুইটি খয়েরি পুঁতি এবং একটি সবুজ পুঁতি দিব দুইটি খয়েরি পুঁতি একটি সবুজ পুঁতি দিয়ে সবুজ পুঁতিতে ক্রস করে দেব আমি এবার খয়েরি রঙের আরেকটি পুঁতি কোমর নিচ্ছি এই লাইনটা আমার এক কোণে পাঁচের গড় দিয়েই যাবে এখন আমি খয়েরি পুঁতি কোমর নিলাম আর সাইডে আমার সবুজ পুঁতি আছে তাই আমি আবারও দুইটি সবুজ পুঁতি দিয়ে একটি খয়েরি পুঁতি দিয়ে ক্রস করব আপনারা চাইলে শুধু সবুজ রং দিয়ে বা শুধু খয়েরি রং দিয়েও গোড়াটা করতে পারেন আমার এক কোণে পাঁচের ফুলের লাইনটি হয়ে গেছে এখন আমি দুই কোণে একটি ছয়ের ফুল করব এবং এক কোণে একটি ছয়ের ফুল করব এই লাইনটি তার জন্য আমি দুইটি পুঁতি কোণ নিলাম কোণ নিয়ে আমি চারটি খয়েরি পুঁতি দিয়ে দিচ্ছি একটি পুঁতিতে ক্রস করে দিচ্ছি এখন আমি একটি পুঁতি কোমর নেব এক কোমরে ছয়ের গোর করব তার জন্য আমি একটি পুঁতি কোমর নিচ্ছি এবার আমি তিনটি সবুজ পুঁতি দিয়ে দিচ্ছি এক কোণে ছয়ের ফুল করব তার জন্য আমি চারটি সবুজ পুঁতি দিচ্ছি আমার সাইডের প্রথম ফুলের সাইডের পুঁতি এবং নিচের পুঁতি সহ দুইটি পুঁতি এখন চার পুঁতি দিলাম এই আমার ছয়ের ফুল হয়ে গেল একটি দুই কোণে ছয় এবং একটি এক কোণে ছয় এখন আমার আবারও দুই কোণে ছয় হবে তার জন্য আমি নিচের বেস থেকে দুইটি পুঁতি কোমর নিচ্ছি এবার আমি তিনটি খয়েরি পুঁতি দিচ্ছি এখন আমি আবারও একটি পুঁতি কোমর নিচ্ছি এক পুঁতি কোমর নিয়ে চারটি খয়েরি পুঁতি দিয়ে দিচ্ছি
এখানে আমি চারটি সবুজ পাতি দিই। এভাবে আমি পুরো লাইনটি 2 কমানে এবং 1 কমানে 6-এর ফুল করে নেব। আমার 2 কমানে এবং 1 কমানে 6-এর ফুল করা হয়ে গেছে এই লাইনটি। এখন আমি আবার 1 কমানে 4-এর ফুল করে দিব নিচের দিকে। আমি 1 কমানে 4-এর ফুল করছি, তার জন্য নতুন 3টি পুঁতি নিচ্ছি বাম হাতের সুতোতে। একটি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। আমি এখন নিচের দিকে 1 কমানে 4-এর ফুল করছি, একটি করে পুঁতি কমন নেব এবং এভাবে আমি 1 কমানে 4-এর ফুল দিয়ে এই লাইনটি করে নেব। আমার 1 কমানে 4-এর ফুলের লাইনটি শেষ। আমি চতুর্দিকে ঘুরিয়ে নিয়েছি, এইখানে আমার 4টি কোনা হয়েছে। এটা কোনাটি হয়েছে আমি যখন 2 কমানে 6-এর ফুল এবং 1 কমানে 6-এর ফুল করেছি তখনই। এখন আমার সুতোটা কোনায় আছে, কোনায় আমি 1 কমানে দেখেন 1টি পুঁতিতে সুতো আছে। আমি নিচ থেকে 1 কমন নিয়ে 4টি পুঁতি দিয়ে আমি 6-এর ফুল করছি। 5টি পুঁতি দিব, 5টি পুঁতি দিয়ে এইখানে কোনায় আমি 1 কমানে 1টি 6-এর ফুল করব। আমি এইখানে 5টি সবুজ পুঁতি দিলাম, দিয়ে 1টি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। আমি এখানে 1 কমানে 1টি 6-এর ফুল করলাম। এখন আমি এখানে সাইডের যে 2 কমানে আমি 2টি 6-এর ফুল করব, তারপর আবার আমি কোনায় 1 কমানে 6-এর ফুল করব। এখন আমি আবার 2টি প্রতি কমন নিয়েছি, 2টি প্রতি কমন নিয়েছি। এখন আমি নতুন 3টি প্রতি দিচ্ছি। আমি আবারও 2টি পুঁতি কমন নিচ্ছি। একটি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। আমার 1 কমানে 6-এর ফুল 1টি এবং 2 কমানে 6-এর ফুল 2টি করছি। এখন আমার আবার কোনা চলে এসছে। এখন আমি কোনায় আবারও 1 কমানে আরেকটি 6-এর ফুল করব। তার জন্য আমার সাইডের ফুলের 1 পুঁতি এবং নিচের কমন 1 পুঁতি 2 পুঁতি চলে গেছে। এখন আমি নতুন 4টি পুঁতি দিলেই আরেকটি 6-এর ফুল হয়ে যাবে। আমি নতুন 4টি পুঁতি দিলাম। এভাবে আমার 2টি কোনা হয়ে গেছে। এভাবে আর 2টি কোনায় 1 কমানে 6-এর ফুল করে নেব, আর বাকি সবগুলো আমার 2 কমানে 6-এর ফুল হবে। আমার 2 কমানে 6-এর লাইনটি শেষ। 1 কমানে 4-এর উপর আমি 2 কমানে 6 এবং কোনায় 1 কমানে
চার কোনায় আমি চারটি এক কোমনে ছয়ের ফুল করেছি, আর মাঝখানে দুইটা দুইটা করে দুই কোমনে ছয়ের ফুল করেছি। আমার আমি এখন আর নিচের দিকে আর বাড়াবো না, আপনারা চাইলে আবারও এক কোমনে চার দিয়ে আবারও দুই কোমনে ছয়ের তিনটে এবং কোনায় চার কোনায় চারটি এক কোমনে ছয় করে দিবেন, তাহলে এটি আরও বড় হবে। তো আমি এই পর্যন্তই শেষ করে দিলাম, আর এখন দেখেন আমার গাছটি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমি যেভাবেই ঘুরাই না কেন এখন আর আমার গাছটি পড়বে না। ভিডিওটি যদি বুঝতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো ভিডিওটি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।